नमस्कार आपनारा देखछेन चैनल 24/7 आपनादेर संगे आमी तमश्री। गोटा भारतवर्ष जुड़े जखन बाजारे चायना मोमबाती ओ टुनि बाल्बेर रमरमा, ठीक सेई समय माटिर प्रदीपेर चाहिदा थाकलेओ माटिर अभावे प्रतियोगितार बाजारे जोगान दिते पारछेन ना पूर्व बर्धमानेर कालनार विभिन्न ग्रामेर मृत्शिल्पीरा। चायना बातिके पेछने फेलते अल्प माटि दिए दिन रात परिश्रम चालिये जाच्छेन कयेकशो मृत्शिल्पी। विदेशी मोमबाती बा टुनि बाल्ब के टेक्का दीते कोमर कोषे काजे नामलेओ माटिर अभावे चरम संकटे कालनार कयेकशो मृत्शिल्पी। प्रतियोगितार बाजारे प्रदीपेर चाहिदा थाकलेओ सेई माटिर अभावे बेश बेकायदाय पड़ेछेन मृत्शिल्पीरा। एखनकार समये जे कोनो आलोर उत्सव ও দীপাবলিকে কেন্দ্র করে বাজার মাতিয়েছে রং বেরঙের চায়না লাইট। এই টুনি বাল্বের দাপটে প্রতি বছর মার খেয়েছে কালনার প্রদীপ শিল্পীরা, আর তাই টুনি বাল্বের সঙ্গে পাল্লা দিতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন কালনার সাতগাছিয়া, মেদগাছি, মালোপাড়ার বেশ কয়েকটি গ্রামের মৃৎশিল্পীরা। তারা সাবেকি প্রদীপ বানানোর পাশাপাশি সাধারণ মানুষদের নজর কাড়তে এবারে নতুন মডেলের প্রদীপ তৈরি করছেন। তাই আশেপাশের গুপ্তিপাড়া ও কালনা জুড়ে টেরাকোটার মৃৎশিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে। নাওয়া খাওয়া ভুলে এই গ্রামের প্রতিটি বাড়িতে টেরাকোটার আধুনিক ডিজাইনের ছোট বড় প্রদীপ বানিয়ে চলেছেন শিল্পীরা। আমরা তো সমস্যা মেন হচ্ছে মাটি, মাটি যদি না পাই আমরা কাজ করব কি করে, এই একটা। আর হচ্ছে আর কি সমস্যা? সমস্যা ওই মালের দাম তো পাচ্ছি না। মালের চাহিদা কেমন আছে? চাহিদা আছে, মোটামুটি আছে। লকডাউনে ওই কাঁচের গ্লাসটা বন্ধ হয়ে একটু ইয়ে হয়েছে আমাদের, কাঁচের গ্লাসে অনেকে চাইনা লাইট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ভীষণ কমে গেছে বিক্রি। তার মানে কি আপনারা কি আশা করছেন যে প্রদীপটা লোকে কিনবে বেশি? প্রদীপ ওই, হ্যাঁ আমরা তো আশা করি যে চায়না লাইট বন্ধ হয়ে যাক, আমাদের প্রদীপ চলুক। আগের তুলনায় কি বিক্রিটা বাড়ছে? হ্যাঁ, বিক্রি বাড়ছে। প্রদীপ মোটামুটি বছরে 4-5 লাখ আগে তো চলতো, এখন কত 8-10 লাখ চলে যাচ্ছে। সাধারণত ভাগীরথী নদীর বা চাষের জমি থেকে ইটেল মাটি দিয়ে এই প্রদীপগুলো বানানো হয়। এরপর তাতে জল মিশিয়ে মেখে আটা মাখার মতো করতে হয়। সেই মাটিকে বিভিন্ন ডিজাইনের সাঁচে ফেলে হরেক রকম অত্যাধুনিক মাটির ছোট থেকে বড় প্রদীপ তৈরি করা হয়। সেগুলোকে একের পর এক জোড়া লাগিয়ে সুসজ্জিত প্রদীপের ঝাড় বা স্ট্যান্ড প্রদীপ ও পঞ্চ প্রদীপ তৈরি করা হয়। কিন্তু ঝামেলাটা অন্য জায়গায়, মাটির অভাব। অন্য জায়গা থেকে মাটি আনতে গেলে পুলিশের তাড়া খেতে হচ্ছে, আর সেই মাটি অন্য লোকে তুলে আনছে পুলিশকে ঘুষ দিয়ে। সুতরাং মাটির দাম পড়ে যাচ্ছে দ্বিগুণ, এমনই অভিযোগ করলেন আরেক মৃৎশিল্পী সমর পাল। মাটি পাওয়া যাচ্ছে না, পুলিশে তাড়া করছে মাটি আনতে গেলে, পুলিশে তাড়া করছে মাটি আনতে পারছে না। 1000 টাকা যে মাটির দাম সেই মাটির 2000 টাকা তাও পাওয়া যাচ্ছে না। দাম বেড়ে গেছে, ওই যে পুলিশে তারা কাছে, পুলিশে না খাইলে, পয়সা না খাওয়ালে তো আপনার মাটি আসতে আনতে পারবে না ওরা। আচ্ছা, এখানে সব 2 নম্বর ব্যাপার, তো খাওয়া খাই ব্যাপার। ট্র্যাক্টর লাম্বা লা দেখলেই পুলিশে তারা করছে। তবে মাটি যদি আমরা না পাই তাহলে আমরা শিল্পীর কাজটা কী করে করবো? আচ্ছা, এর চাহিদা কেমন আছে এখন? চাহিদা ভালো। লকডাউনে কি সমস্যা হয়েছিল? লকডাউনের সমস্যা, লকডাউন প্রথম দিকে মাল চলেনি, সব তো বন্ধ ছিল। আচ্ছা, এবার মালটা কি নিয়ে কি করবে? তারপরে এই বাস চালু হলো, হওয়ার পর টুকটাক টুকটাক করে এবার আস্তে আস্তে চালু হলো। এবছর এই গ্রামের মৃৎশিল্পীরা কয়েক হাজার প্রদীপ বানিয়েছেন, কিন্তু আজও তেমন দাম মেলে না। তাও প্রত্যেক বছর দীপাবলি আসতেই মাটির প্রদীপ বানিয়ে চলে, শুধু বাংলার পুরনো সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে। পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলীর রিপোর্ট, চ্যানেল 24/7।